মানব পাচার চক্র রুখতে দিনহাটা গীতালদহ সীমান্তে মহিলা সহ এলাকার বাসিন্দাদের নিয়ে সচেতনতা শিবির করলো বিএসএফ। বিএসএফের 90 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট আদিল হাসমি সহ অন্যান্যরা। বিএসএফের পক্ষ থেকে বাসিন্দাদের পাশাপাশি মহিলাদের নানানভাবে সচেতন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা ঠিক করতে বিজেপি বৈঠক অনুষ্ঠিত হলো হেমদাবাদে। বৃহস্পতিবার বিকেলে হেমদাবাদের বেসরকারি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পশু চিকিৎসা পরিষেবা অভিনব উদ্যোগ করণদিঘিতে। গ্রামীণ এলাকায় গবাদি পশুদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমান পশু চিকিৎসালয় চালু করলো প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। বৃহস্পতিবার এই প্রকল্প উদ্বোধন করেন ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল সাহিদ। এছাড়া উপস্থিত ছিলেন বিডিও নীতিশ তামাং, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক সুমন দে সহ অন্যান্য আধিকারিকেরা। মহকুমা শাসক বলেন পশুদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে এই মোবাইল ভ্যানে।